vezi. Tu mi-ai zis că tu ne cum ai să vorbă? Tu mi-ai mare bașul gore raichea. Tu mi-ai pe cazăr mieșate. Si, pară, si. Tu mi-ai emon ছোট লোক এমন নিসু কাজ করতে পারো ওমর রশিয়া বন্ধুরে তুমি কেন কোমরের বিছানা না এই মাইকো আন্টি জানি কোন বিয়েছে কভার পাইছি না আন্টি কোলো তুই কাম কর বটর সাজতে আমি আসিছি আব্বা বাড়িতে নাই তাই না না খালু তো নাই খালু তো কাম দে তুই তো আমারে কই প্রশ্নদিন তোর বাপ খুব অসুস্থ টাকা কি করতেছেন ভাই জানা গায়ে হাত দিচ্ছেন এই দেখ এসে ঝাড়ু রাখ আসল তোরা তো ঝাড়ু মানায় না বুঝছস আমিও চাই তোরা রাজরানী করতে আসল তুই যদি কাজের মাই হয় বা যে না রাখতি না আমি তোরে বিয়ে করতাম না ভাই জানা লে ঠিক লয় আমি গরিব মানুষ দেখে আপনি আমার সাথে ইনকা করেছেন আমি কষ্ট করে কাম করে খাই এই জন্য আপনি ইনকা আমার সাথে করেছেন এই যে পাগলি তোর কপালে কি লেখা আছে তুই গরিব শোন এই পৃথিবীতে সবাই ভালোভাবে বাসার অধিকার আছে তোর যত টাকা পয়সা লাগে আমি দেব তুই কোনো চিন্তা করিস না তাও জানিস মালিক আমি তো এর জন্যই আছি কষ্ট করে কাম করব আপনা করে বাড়ি কাম করি কাম করে যে টাকা পাই সেলে দিয়ে সংসার চলে আর আপনি কি এলে করছেন স্যার তোর সংসার চলে আব্বা তোর কয় টাকা দেয় বরংস মাসে 3 থেকে 5000 আর আমি তোর যে টাকা দেব তুই এবার খুশি হবি বুঝছস না কেন আর বাড়ি তো কেউ নাই তুই রাজি হ না আমার ভয় করিছে পরে খালা মাইসে দেখলে আমার বাইতে বাইর করে দিলে আমার এই কামটাও চলে যাবে আপনি কি আমার পেটত লাগতি মারিছে আরে পাগল তোর সে তো আমার মান সম্মানটা বেশি তাই না এবারে পোলা আমি না তোর তো বাড়ি থেকে বাইর করে দিলে শেষ আর আমার মান সম্মান বলছ নাই পুরো এলাকা কি করিস টাকা পয়সা যাবে সব দেমু আলে একবার বলছ চেষ্টা করি আচ্ছা ঠিক আছে আপনি যখন করছেন আমার আব্বাও গরিব মানুষ কিছু তো টাকা পয়সা লাগে আপনি যখন করছেন ঠিক আছে তাহলে আমার আব্বা অ্যাকশন রেডি আপনি ঠিকই কইছেন আমার আব্বা গরিব মানুষ এখন আব্বার লাগে তো আব্বা অনেক অসুস্থ কি করবো কষ্ট করে কাম করে খাই তুই কি চাস না তোর আব্বার ভালো চিকিৎসা হোক তোর আব্বা ভালোভাবে বাঁচুক এটা চাস না তা তো যাই আব্বার লেগেই তো সবকিছু এখন আব্বা যদি অসুস্থ হয়ে যায় তখন আমি কি করবো এইটাই তো করতেছি আমি তো একলা থাকবো তোর বাবা যত টাকা লাগে আমি দেবো তাড়াতাড়ি করতে হবে যাই খালা মাসার আগে সব কামগুলো শেষ করে ফেলি আইসা যদি দেখে দিবি ওকে আজকে হইল ফাঁকা বাড়ি তুই আমি ছাড়া কেউ না কি করতেছেন এতে কামের টাইমে খালি ডিস্টার্ব করে আরে কামের টাইমে ডিস্টার্ব কি তুই জানাস না তোর স্যার আমার ভালো লাগে না বাবাও নাই মাও নাই আজ এই কথাতে আমরা একটু আপনার তো মনে করেন সরেন আপনার তো সেই বিয়ের কথা চলতেছে বিয়ে করতেছেন শুনলাম পরে তো আপনি বয়সেন তখন তো আমাকে ভুলে যাবেন আমাকে এতদিন খালি ইউজ করছেন এলে ব আরে পাগলি ওই বিয়ের কথা কইতাছো ওটার তো সার্টিফিকেট মানুষে দেখবো যে আমি বিবাহিত কিন্তু আমার যা কিছু হইব সব তোর সাথে আর সত্যি কথা বলতে কি জানোস তুই আমার যে সুখ দিছস ওই নতুন বউয়ে কি আর পারবো রে দেখো আমি কিন্তু তোমাকে বিয়ের আগে দেখিনি বাবা মা পছন্দ করছে তাই বিয়ে করছে বুঝছো
আচ্ছা আমাকে কিছু বলবা না আপনার কি মন খারাপ না মন খারাপ না তাহলে মনে হয় যে আপনি কি জানেন ভাবতাছেন না কিছু ভাবতাছি না মানে ভাবতাছি কোনটা যে আমার বউটা অনেক সুন্দর আপনি অনেক সুন্দর ধন্যবাদ আচ্ছা একটা কাম করি আমার তো আবার এই জায়গা যেতে হবে চলো না আমি চালু করে ঘুমাই আমার খুব টায়ার্ড লাগতেছে এই রাত্রে কই যাবে না রাত্রে না মানে কালকে সকালবেলা যাবো আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাবে ঘুমেছো কি ব্যাপার কই গেল না বাথরুমে দেখি সে তো বাথরুম নাই এত রাত্রে কই গেল দেখি আশেপাশে তো কোথাও দেখতেছি না মনে হয় তুমি এমন কাজ করতে পারলা হে মেয়ে তুমি জানো না উনি আমাকে বিয়ে করছে আজকে তার বাসর রায় আর তুমি কি করে ভাবে তুমি তার সাথে এই কাজ করতে পারলো এই কসনা এদিকে কসনা কেন তোর লগে আমার কোনো সম্পর্ক নাই ভাইজানের সাথে আমার কিছু নাই আমি আসলে মাথা ব্যথা বাস করার জন্য ভাই জানাচ্ছি আর না তুমি যাক দেখাইলা ভালোই দেখাইছো ভাগ্য ভালো যে তোমার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই যদি হইতো তাহলে আজকে কি হইতো তুমি এই কাজের মেয়ে নিয়ে থাকো আমার নিয়ে তোমার থাকতে হবে না এখন কি হবে জাগা আপদ বিদে হয়েছে তুই কোনো টেনশন করিস না তোরা কইছি না আমি আছি কাজের মেয়ের সাথে কি হয়েছে তোর তো আমি সব কিছু জানি ওই বেড়ে কি দিতে পারবো কিছু রে তুই আমার যা আছে